কেন এরম করছো? কিসের অসুবিধে? টাকা টাকা আমি জোগাড় করে ফেলেছি, আমাদের সংসার সব স্বপ্ন সব কিছু সব ঠিক হয়ে যাবে, তুই চলো। এখন আর সেটা হয় না রাজ, আমি বিশুদাকে বিয়ে করবো। আমি জানি তুই মিথ্যে কথা বলছো, ও তোমায় বাধ্য করেছে না, নাহলে তুমি আমাকে ছাড়া এই তুমি চলো না আমার সঙ্গে, ও কিছু করতে পারবে না, তুমি আমার সঙ্গে চলো, চলো না, চলো চলো, তুমি চলে যাও এখান থেকে রাজ, চলে যাও। আমি চলে যাচ্ছি, তুমি একবার বলো না যে তুমি আমাকে ভালোবাসো না, বলো না যে ভালোবাসো না। এ তো পুরো নটঙ্কি। হ্যাঁ আজকে আমার বিয়ে, আজকে সকাল থেকে আমার মুডটা খুব ভালো বুঝলেন দাদা, আমি ভাবলাম যে কোনো অশান্তি গন্ডগোল করবো না, এ ছেলে তো কথাই শোনে না। এই জগা এক কাজ কর, ওকে নিয়ে যা, বেঁধে ফেঁধে রেখে দে, পরে আমি দেখবো। হ্যাঁ লুচি তরকারি দিস কিন্তু ভালো করে। এসব কি বলছো তুমি? আরে এই দেখুন শ্বশুর মশাই, আরে আমার বিয়ে আমি বলবো না তো কে বলবে? একটা কথা বলছি শুন, চপ চপ চপ, যাও কে নিয়ে যা। কি হলো কুসুম? বসো বসো। উলু বাবা লাগ করে না, বাবা লাগ করে না, আমার উপর লাগ করতে আছে। আমি তোমার ছোট ছোট বাচ্চা, আমি তো ছোট বাচ্চা, তুমি আমার মেলে কোথায় যাবে? মরে যাবো, চুটিলাম বাঁচিলাম, আমি সত্যি দিলাম। আমি আর পারছি না, চলে যাও এখান থেকে রাজ। আমি চলে যাবো দেখি, তুই আমাকে একবার বলো তুই আমাকে ভালো ভালোবাসো না। ঈশ্বর বলে দাও আমি কি করবো, আমি আর পারছি না।